স্বাগত জানাচ্ছি বাংলা এভিয়েশন ক্লাবে। আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি নেপালের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা। ত্রিভুবন বিমানবন্দরের বেশ কয়েকটি সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার চিত্র। সেদিনের সিসি ক্যামেরা এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে যা আপনারা দেখছেন। 2018 সালের 12 মার্চ কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরের ওই দুর্ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS211 এর 71 জন আরোহীর মধ্যে 51 জনের মৃত্যু হয়, যাদের মধ্যে 27 জন ছিলেন বাংলাদেশি। 2019 সালের 28 জানুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে নেপালের তদন্ত কমিশন। প্রতিবেদনে পাইলটকেই দায়ী করা হয়েছে, যদিও বাংলাদেশের সিভিল এভিয়েশন বলছে ত্রিভুবন বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল তৎপর হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। যদি এটা এভাবে আসতো তাহলে আমরা দেখতে পারতাম, আমরা রিটার্ন করতে পারতাম। এয়ারক্রাফটটা এইভাবে অ্যাপ্রোচ করেছে রানওয়ে থেকে একটু দূরে, রানওয়ে তো দেখা যায় না। অ্যাপ্রোচ করার পর এরকম একটা সিচুয়েশনে আসার পরে তারপর ওরা এটা টার্নিং করেছে, লেফট টার্ন রাইট টার্ন যেতেই করুক লো লেভেলে টার্ন করেছে এবং তাদের তখন রানওয়েটা ইন কন্ট্যাক্ট ছিল না। নেপালে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সেদিন পাইলট আবির সুলতান মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন এবং অতিরিক্ত ধূমপান করছিলেন। যদিও বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট আবির সুলতানের 5,500 ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। বিধ্বস্ত হওয়া কানাডার বম্বার্ডিয়ার তৈরি -8Q400 উড়োজাহাজও চালিয়েছেন প্রায় 1,700 ঘন্টারও বেশি সময়। এরোপ্লেনের প্যাসেঞ্জারও ধূমপান করতো, আমরা অনেকেই করেছি, পাইলট তো করতে করতে প্যাসেঞ্জারই করতো, বাট ধূমপান করাটাই যে কস্তার, তাহলে আগে যে এত ধূমপান করতো তাহলে তো সব প্লেন ক্র্যাশ করেছে, করেছে না। ধূমপান ইজ নট দি কজ, স্মোকিং ইজ নট দি কজ ফর এনি অ্যাক্সিডেন্ট। যেটুকু পাইলটের যে দুর্বলতাই বলেন বা যেটা আপনারা পেয়েছেন, ইচ্ছাকৃত তো কেউ কিছু করে না, কিন্তু যে জিনিসটা আপনার হয়েছে আপনাদেরকে পরিচ্ছন্ন ভাবে বুঝতে হবে যে একটা মিস্টেক করে আর একটা মিস্টেকের মধ্যে যে ডিসওরিয়েন্টেড অবস্থায় যদি পাইলট কিছু ভুল ভ্রান্তি করে যেটা ক্র্যাশে রূপান্তরিত হয়েছে, সেখানে করার কি বা আছে যদি বাইরে থেকে আর একজন কেউ সাহায্য না করতো? আমাদের প্রশ্ন সেটাই, হয়তো বা এই ক্র্যাশটা হতো না যদি কন্ট্রোলার আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে বলতো যে না 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 তুমি এখন গো রাউন্ড করো, ফুল পাওয়ার ক্লাইম্ব আপ, আই উইল শো ইউ দ্য রানওয়ে, ইত্যাদি ইত্যাদি। ওই কোন ইনসিডেন্ট এক্সিডেন্ট প্লেনে যদি হয় অ্যাবসলিউট কজ বলে কোনো কথা নাই, এগুলি কম্বিনেশন অফ অনেকগুলো ফ্যাক্টর একসাথে হয়ে তারপর একটা বড় কজ সৃষ্টি হয়। তো এখন বলা যাবে না তার এটা রাইট না অন্য, তাদের এটা ঠিকই আছে, তাদের যে ইনকোয়ারিটা করেছে নাথিং রং ইন দ্যাট, উই এগ্রি টু অল দ্যাট, বাট আমরা কিছু পয়েন্ট অ্যাড করেছি যে এই পয়েন্টগুলো আরো বেশি এমফোসিস করা উচিত ছিল, যে পয়েন্টটা তারা এখানে দেয় নাই। সো এটা দিলে হয়তো জিনিসটা আরো তখন আপনাদের কনসেপশন মানসিক অবস্থা বা কনসেপচুয়ালাইজে আপনাদের অন্য রকম চিন্তা ভাবনা চলে আসবে। বাংলাদেশের সিভিল এভিয়েশন বলছে নেপালের পাহাড়ে ঘেরা এই বিমানবন্দরে দিক হারিয়ে ফেলেছিলেন পাইলট, তবে পাইলটকে দিক ফিরে পেতে সাহায্য করেনি নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। বরং বিমানটি যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের খুব কাছাকাছি দিয়ে উড়ে যাচ্ছিল তখন তারা ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলেন।